بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়ার হোসেন সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি পাঠ নিয়ে প্রথমে তোমরা এই ছবিগুলো একটু লক্ষ্য করো বলতে পারো এই ছবিতে কি দেখানো হচ্ছে তাহলে চলো আমরা জেনে নিই এগুলো কিসের ছবি এগুলো হচ্ছে বিভিন্ন শিল্পকলা স্থাপত্য ও ভাস্কর্যের ছবি এখানে তোমাদেরকে আমি এই তিনটি বিষয় সম্পর্কে একটু ধারণা দিচ্ছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো শিল্পকলা স্থাপত্য ও ভাস্কর্য এখানে তিনটি বিষয় রয়েছে শিল্পকলা শিল্পকলা বলতে আমরা কি বুঝি শিল্পকলা বলতে সাধারণত যেটি বোঝায় সেটি হচ্ছে কোন একটি নির্দিষ্ট বিষয়ে পারদর্শিতা বা দক্ষতা অর্জন করাই হচ্ছে শিল্পকলা যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি চিত্রশিল্প সঙ্গীত শিল্প এগুলো হচ্ছে শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ অর্থাৎ কেউ যদি গানে দক্ষ হয় তখন আমরা তাকে বলি সঙ্গীত শিল্পী কেউ যদি চিত্র আঁকার মধ্যে দক্ষ হয় তখন আমরা তাকে বলি চিত্রশিল্পী এই সকল কিছুই হচ্ছে শিল্পকলা স্থাপত্য স্থাপত্য কি স্থাপত্য হচ্ছে ভবন জাতীয় বিষয় অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি মসজিদ মন্দির বিভিন্ন স্তূপ এগুলোকে বলা হয় স্থাপত্য এবং ভাস্কর্য হচ্ছে মাটি দিয়ে অথবা কাদা দিয়ে মন্দির তৈরি করা কাদা বা মাটি দিয়ে বিভিন্ন মূর্তি বানানো এবং দেয়ালে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক তৈরি করা এগুলোকে বলা হয় ভাস্কর্য তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে পারে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ থেকে তোমরা যে যে শিক্ষণ ফলগুলো অর্জন করতে পারবে সেগুলো হচ্ছে এক নম্বরে প্রাচীন বাংলার শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা বর্ণনা করতে পারবে দুই প্রাচীন বাংলার ভাষা ও সাহিত্যের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করতে পারবে এবার তোমরা দুটি ছবি লক্ষ্য করো এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ চলো আমরা জেনে নিই এই ছবিগুলো কাদের এই ছবি দুটি হচ্ছে ফাহিয়ান ও হিউয়েন সাং এর ছবি এখন তোমরা বলতে পারো ফাহিয়ান ও হিউয়েন সাং কে বা তারা কেন বিখ্যাত চলো আমরা সামান্য তথ্য জেনে নিই হিউয়েন সাং এবং ফাহিয়ান তাদের শিলালিপি থেকে প্রাচীন যুগের বাংলার পরিচয় পাওয়া যায় অর্থাৎ তাদের আলোচনা থেকে আমরা বাংলার অনেক তথ্য পেয়ে থাকি এবং তারা কে তাদের সম্পর্কেও আমরা একটু পরিচয় জেনে নিই ফাহিয়ান এবং হিউয়েন সাং হচ্ছে বিখ্যাত চৈনিক পরিব্রাজক তার মানে তারা দুজনই হচ্ছে চীন দেশের পর্যটক বা ভ্রমণকারী তারা বিভিন্ন দেশ ভ্রমণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করত এই ফাহিয়ান ও হিউয়েন সাং এর বিবরণী এবং শিলালিপি থেকে প্রাচীন যুগে বাংলার মন্দির স্তূপ এবং বিহারের কিছু পরিচয় আমরা পেয়ে থাকি এটি কিসের ছবি বলতে পারবে এটি হচ্ছে বৌদ্ধ স্তূপের ছবি
আর এই বৌদ্ধ স্তূপ বাংলাদেশের স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন। বাংলাদেশে যতগুলো নিদর্শন রয়েছে প্রাচীন নিদর্শন, এর মধ্যে সবচেয়ে প্রাচীন ধরা হয় বৌদ্ধ স্তূপকে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বৌদ্ধ স্তূপ কি? মূলত বৌদ্ধ স্তূপ হচ্ছে গৌতম বুদ্ধের দেহের হাড় বা তার ব্যবহার করা জিনিসপত্রের উপর যা নির্মাণ করা হতো তাকে বলা হয় বৌদ্ধ স্তূপ, অর্থাৎ এটা এক ধরনের সমাধি জাতীয় স্তম্ভ। এই ছবি দুটি তোমরা নিশ্চয়ই চিনতে পারবে, ছবিগুলো হচ্ছে গৌতম বুদ্ধের ছবি, আর এই গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচারক বা বৌদ্ধ ধর্মের প্রধান। এই ছবিটি কিসের নিশ্চয়ই তোমরা বলতে পারবে, যেহেতু এখানে তোমরা কিছু লেখা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সোমপুর মহাবিহারের ছবি। আর এই বিখ্যাত মহাবিহারটি পাল যুগে নির্মিত হয়েছিল, আর এই বিখ্যাত বিহারটি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে মহাবিহার বা বিহার কি, এখানে কি করা হয়? তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনো, বিহার কি? বিহার হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করে এবং বিদ্যা চর্চা করে, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুরা বসবাস ও বিদ্যা চর্চা করার জন্য যে জায়গা ব্যবহার করত ওই জায়গাটিকে বলা হয় বিহার। আর এই সকল বিহারগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত বিহারটি হচ্ছে সোমপুর মহাবিহার। এবার আমরা আরেকটি বিহার সম্পর্কে জানবো, সেটি হচ্ছে শালবন বিহার। তোমরা বলতে পারবে শালবন বিহার কোথায় অবস্থিত? নিশ্চয় তোমরা বলতে পারবে আশা করি। সেটি হচ্ছে কয়েক বছর পূর্বে কুমিল্লা জেলার ময়নামতিতে কয়েকটি বিহারের সন্ধান পাওয়া গেছে, এটি শালবন বিহার নামে পরিচিত। অর্থাৎ কুমিল্লা জেলার ময়নামতি স্থানে অনেকগুলো বিহার পাওয়া গিয়েছিল এবং এই বিহার গুলোকে সামষ্টিক ভাবে শালবন বিহার বলা হয়। তাহলে আমরা যে আগের ছবিগুলোতে দেখেছি যে বিহার এবং বিভিন্ন স্তূপ, এগুলো হচ্ছে স্থাপত্য শিল্পের আলোচনা। এখন আমরা আরো একটি স্থাপত্যের বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মন্দির। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছবিগুলো হচ্ছে কিসের ছবি? মন্দিরের ছবি। মন্দিরও স্থাপত্য শিল্পের একটি নিদর্শন। আর ভারতীয় স্থাপত্য শিল্পের ইতিহাসে প্রাচীন বাংলার মন্দির এক বিশেষ স্থান দখল করে আছে, অর্থাৎ প্রাচীনকালে ভারতে অনেক মন্দির দেখা যেত। এবং তোমরা কি জানো এই মন্দিরগুলো কোথায় অবস্থিত? এই মন্দিরগুলো বেশিরভাগ দেখা যেত পুন্ড্রবর্ধন, সমতট, রারো, বরেন্দ্র এই প্রভৃতি অঞ্চলগুলোতে। এবং আরো মজার বিষয় হচ্ছে এই মন্দিরগুলো বানাতে গিয়ে অনেক বিখ্যাত ধাতু ব্যবহার করা হতো, সেগুলো কি তোমরা জানো? তাহলে শোনো, এই মন্দিরগুলো বানাতে গিয়ে প্রাচীন হিন্দু ধর্মাবলম্বীরা অষ্ট ধাতু ও কষ্টি পাথর ব্যবহার করত এবং এই মন্দিরগুলোর জন্য তারা সোনা ও রূপার ব্যবহারও করত। তাহলে নিশ্চয় বুঝতে পারছো মন্দিরগুলো ছিল খুবই ব্যয়বহুল, এগুলো নির্মাণ করতে অনেক সম্পত্তি ব্যয় করতে হতো, অনেক টাকা পয়সা ব্যয় করতে হতো। এগুলো কিসের ছবি বলতে পারবে? এগুলো হচ্ছে দেব দেবীর ছবি। এই দেব দেবী কোথায় রাখা হয় আমরা নিশ্চয় জানি, যেখানে মন্দির রয়েছে সেই মন্দির গুলাতে ভেতরে দেব দেবী রাখা হতো। এবং এই দেব দেবী নির্মাণেই মূলত অষ্টধাতু কষ্টি পাথর, সোনা রূপা এগুলো ব্যবহার করা হতো। এই ছবিটি লক্ষ্য করো, এটি কিসের ছবি? এটি হচ্ছে বিখ্যাত ওয়ারী বটেশ্বরের ছবি। আমরা যতগুলো নিদর্শন
সম্পর্কে জানি অথবা যে নিদর্শনগুলো খুব পরিচিত, এর মধ্যে আমাদের অধিকাংশ মানুষের কাছে পরিচিত নাম হচ্ছে ওয়ারী বটেশ্বর। এই ওয়ারী বটেশ্বর সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। ওয়ারী বটেশ্বর হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম নগরী। বাংলাদেশে যতগুলো নগর রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রাচীন নগর হচ্ছে এই ওয়ারী বটেশ্বর। এখানে 2,500 বছরের প্রাচীন এক নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই শব্দটি হবে প্রাচীন, এখানে প্রাচীন লেখা হচ্ছে, এটি হবে প্রাচীন। এখানে 2,500 বছরের প্রাচীন এক নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে 2,500 বছর আগের একটি অন্যতম নগর এটি, তাহলে এটি নিশ্চয়ই অনেক পুরাতন নগরী। এই ছবিগুলো ওয়ারী বটেশ্বরের স্থানের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ওয়ারী বটেশ্বর ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত ছিল। অর্থাৎ এই নদগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর এই নদের আশেপাশেই বিখ্যাত ওয়ারী বটেশ্বর গড়ে উঠেছিল। তোমরা কি জানো ওয়ারী বটেশ্বরে কি কি বিষয় লক্ষ্য করা যায়? তাহলে জেনে নাও, এখানে মাটির দুর্গ প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তা সহ অনেক স্থাপত্য কীর্তি এই ওয়ারী বটেশ্বরে রয়েছে। তাছাড়া এই ওয়ারী বটেশ্বর ছিল একটি বিখ্যাত নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এখানে আরো বিখ্যাত জিনিস রয়েছিল, যেমন খুব সুন্দর পতি তৈরির কারখানাও এই ব্রহ্মপুত্র নদের তীরে অর্থাৎ ওয়ারী বটেশ্বরে গড়ে উঠেছিল। এই ওয়ারী বটেশ্বরে বিভিন্ন কিছু লক্ষ্য করা যায়, যেমন আমরা ওয়ারী বটেশ্বর সম্পর্কে যদি বলতে চাই, আমরা বলতে পারি সেখানে বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্প বস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি এখানে পাওয়া গিয়েছে। তাছাড়া রৌপ্য মুদ্রা ও মুদ্রা ভাণ্ডার ও সেখানে পাওয়া যায়। মৃৎপাত্র বলতে বোঝানো হয়েছে মাটির পাত্র, অর্থাৎ বিভিন্ন বিখ্যাত মাটির পাত্র এই ওয়ারী বটেশ্বরে পাওয়া গিয়েছে। এবার ছবিটি লক্ষ্য করো, এই ছবিটি বিশ্ববিখ্যাত বাঙালি বৌদ্ধ ধর্ম প্রচারক ও পণ্ডিত সম্পর্কে একটি ছবি, অর্থাৎ এটি একটি স্থানকে নির্দেশ করছে। এটি কাকে নিয়ে এই স্থানটি? এটি হচ্ছে অতীশ দীপঙ্করের কে নিয়ে একটি ছবি। আর এই অতীশ দীপঙ্কর ছিলেন বিশ্ববিখ্যাত বাঙালি বৌদ্ধ ধর্ম প্রচারক ও পণ্ডিত। তার সম্পূর্ণ নাম ছিল অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান। এবার জানো তার জন্মস্থান কোথায়? বিশ্ববিখ্যাত বাঙালি বৌদ্ধ ধর্ম প্রচারক ও পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান তিনি জন্ম লাভ করেছিলেন মুন্সিগঞ্জের বিক্রমপুরে প্রাচীন বজ্রযোগিনী গ্রামে, এবং এই গ্রামে একটি বিখ্যাত বিহার আবিষ্কৃত হয়েছে যেটি বিক্রমপুরী বৌদ্ধ বিহার নামে পরিচিত। এবং এবং এই বৌদ্ধ বিহারটি অর্থাৎ বিক্রমপুরী বৌদ্ধ বিহারটি ধারণা করা হয় অষ্টম বা নবম শতকে নির্মিত হয়েছিল। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় ছবিগুলো দেখে বুঝতে পারছো এগুলো কিসের ছবি। এগুলো হচ্ছে প্রাচীন বাংলার মন্দিরের ছবি, যেগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে আগের স্লাইডেও বলেছিলাম যে প্রাচীন বাংলার এখানে লেখাটি দেখছো, এটি হচ্ছে প্রাচীন, প্রাচীন শব্দ হবে এটি, প্রাচীন বাংলার মন্দির সম্পর্কে ছবিটি। তাহলে প্রাচীন বাংলার মন্দির সম্পর্কে আমরা বলেছিলাম এটি রারো
তারপরে বরেন্দ্র সমতট প্রভৃতি এলাকায় পাওয়া যায়। এবং এই মন্দিরে অনেক দেবদেবী রয়েছে। এই দেবদেবী এবং মন্দির তৈরি করতে অষ্টধাতু, কষ্টি পাথর, সোনা রূপা প্রভৃতি মূল্যবান ধাতু ব্যবহার করা হতো। এগুলো কিসের ছবি বলতে পারবে? তাহলে আমরা জেনে নিই এগুলো কিসের ছবি। পাহাড়পুরের মন্দির গাত্রে খোদিত পোড়া মাটির ফলক, অর্থাৎ এই ছবিগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পোড়া মাটির ফলক, অর্থাৎ মন্দিরের বাইরে যে দেয়াল রয়েছে সেই দেয়ালে মাটি পুড়িয়ে মানুষের মতো কিছু ছবি বা মূর্তির মতো স্থাপন করা হয়েছে। এগুলোকে মূলত বলা হয় পোড়া মাটির ফলক। আর এখানে মন্দির গাত্রে বলতে মন্দিরের দেয়ালকে বোঝানো হয়েছে। এগুলো কিসের ছবি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ? এই ছবি দুটি হচ্ছে বৌদ্ধ বিহার ও মন্দিরের ছবি। সাধারণত বৌদ্ধ বিহার ও মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল। অর্থাৎ প্রাচীনকালে শুধু বৌদ্ধ বিহার ও মন্দির নির্মাণ করেই নির্মাতারা ক্ষান্ত হননি। তারা এগুলোকে সজ্জিত করার জন্য তারা মন্দিরের দেয়ালে বিভিন্ন চিত্রাঙ্কন করত। এই রীতিগুলো অনেক আগে থেকে চলে এসেছিল। ছবিগুলো নিশ্চয়ই কিসের তোমরা বুঝতে পারছ? একটি হচ্ছে তালপাতার ছবি এবং আরেকটি হচ্ছে কাগজের ছবি। এটি হচ্ছে তালপাতার ছবি, এটি কাগজের ছবি। এগুলো কেন এখানে দেখানো হলো চলো আমরা জেনে নিই। তখনকার দিনে বৌদ্ধ লেখকরা তালপাতা অথবা কাগজে তাদের পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন। অর্থাৎ ওই সময়ে লেখালেখি কাজ করার জন্য বৌদ্ধ পণ্ডিতরা বা লেখকরা তাল পাতার মধ্যে লিখতেন এবং কাগজের মধ্যে লিখতেন। কি লিখতেন? তাদের বই লেখার জন্য যে পাণ্ডুলিপি তৈরি করতেন সেই পাণ্ডুলিপিটি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পুস্তক কি? পুস্তক মানে বই, আর পাণ্ডুলিপি কি? হ্যাঁ, পাণ্ডুলিপি হচ্ছে কোনো লেখক যখন কোনো পুস্তক বা বই প্রকাশ করতে চান তখন তিনি একটি খাতা অথবা কাগজে খসড়া ভাবে কলম দিয়ে কিছু লিখেন। অর্থাৎ আমরা বই আকারে যে লেখাগুলো পাই সেগুলো প্রথমে তিনি বইয়ে লেখেন না, তিনি প্রথমে একটি এরকম খাতার পৃষ্ঠায়, অনেকগুলো খাতার পৃষ্ঠায় কলম দিয়ে লিখেন। তার এই প্রাথমিক লেখাগুলো যে কাগজে বা খাতা লেখা হয় এটিকে বলা হয় পাণ্ডুলিপি। আর তখনকার পাণ্ডুলিপি লেখার জন্য তালপাতা ও কাগজ ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডুলিপি খুব কমই দেখা যায় তালপাতা। এখন বেশিরভাগ পাণ্ডুলিপি দেখা যায় কাগজের অথবা কম্পিউটারে পাণ্ডুলিপি হিসেবে কাজ করে। অনেকে কম্পিউটারে লিখে ফেলে এবং সেই কম্পিউটার থেকেই বই ছাপানো হয়। এটি কিসের ছবি লক্ষ্য করো? এটি হচ্ছে অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা, অর্থাৎ পাল বংশের অন্যতম রাজা রাজা রামপালের রাজত্বকালে রচিত অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন ছিল। অর্থাৎ তখনকার সময়ে যে ছবিগুলো অঙ্কন করা হতো দেয়ালে মন্দিরের গাত্রে ও মন্দিরের ভিতরে যে চিত্রগুলো অঙ্কন করা হতো সেই চিত্রকর্ম বা চিত্রশিল্পের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বা সবচেয়ে সুন্দর যে শিল্পটি ছিল সেটির নাম হচ্ছে অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা।
একটু চিন্তা করে বলো তো, এটি কিসের ছবি? তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো লেখার মতো দেখা যাচ্ছে, এই লেখাগুলো কিসের ছবি হতে পারে? চলো আমরা জেনে নিই। এগুলো হচ্ছে চর্যাপদের লেখা। চর্যাপদ কি আমরা একটু জেনে নিই। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ, অর্থাৎ বাংলা ভাষায় যে সাহিত্যকর্ম লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সাহিত্যকর্মটির নাম হচ্ছে চর্যাপদ। এখন আমরা দেখতে পাচ্ছি যে চর্যাপদ লেখা হয়েছে বাংলা ভাষায়, তাই আমরা এখানে বাংলা ভাষা কিভাবে এসেছে সেই সম্পর্কে আমরা কিছু ধারণা দেই। বাংলা ভাষার আগে কি কি ভাষা প্রচলিত ছিল আমরা একটু জেনে নিই। অস্ট্রিক ছিল বাংলার আদি অধিবাসীদের ভাষা, অর্থাৎ বাংলা যে আদি অধিবাসী ছিল তাদের প্রধান ভাষা ছিল অস্ট্রিক। পরবর্তীতে আর্যরা যখন আমাদের দেশে আগমন করে তখন এই অস্ট্রিক ভাষা বিলুপ্ত হয়ে আর্যদের ভাষা বৈদিক ভাষার প্রচলন ঘটে। পরবর্তীকালে এই বৈদিক ভাষার কিছু সংস্কার করার প্রয়োজন অনুভব করেন ভাষাবিদ। পরবর্তীতে এই বৈদিক ভাষাকে সংস্কার করার কারণে একটি নতুন ভাষার জন্ম হয় যেটিকে বলা হয় সংস্কৃত ভাষা। পরবর্তীতে এই সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার জন্ম লাভ হয় এবং প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে অপভ্রংশ ভাষার জন্ম হয়, এবং বলা হয়ে থাকে যে এই অপভ্রংশ ভাষা থেকে বর্তমান বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল। আর এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল অষ্টম বা নবম শতকে অপভ্রংশ ভাষা থেকে। এই কারণে বলা হয় বাংলা ভাষার আদি ভাষার নাম হচ্ছে অপভ্রংশ, অথবা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অপভ্রংশ ভাষা থেকে। তো শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে কয়েকটি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। তোমরা প্রশ্নগুলো লিখে রাখার চেষ্টা করবে এবং প্রশ্নের উত্তরগুলো লিখে রাখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলার মানুষের ভাষার নাম কি ছিল? ফাহিয়ান কোন দেশের পর্যটক? আর্যদের ভাষার নাম কি? চর্যাপদ কে আবিষ্কার করেন? শালবন বিহার কোথায় অবস্থিত? তাহলে আমি এর উত্তরও বলে দিচ্ছি, তোমরা শোনো। প্রাচীন বাংলার মানুষের ভাষার নাম ছিল অস্ট্রিক ভাষা। পাহিয়ান কোন দেশের পর্যটক ছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে পাহিয়ান চীন দেশের পর্যটক ছিলেন। আর্যদের ভাষার নাম ছিল কি ভাষা বলতে পারবে? আর্যদের ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা। চর্যাপদ কে আবিষ্কার করেন? এটি তোমাদেরকে হয়তো আলোচনা বলা হয়নি, সেটি শোনো। চর্যাপদ আবিষ্কার যিনি করেছিলেন তার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লা জেলায় অবস্থিত। এবার বাড়ির কাজের পালা, তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি লিখে রাখার চেষ্টা করো। বাড়ির কাজটি হচ্ছে, প্রাচীন বাংলার চিত্রশিল্পের অবস্থা কিরূপ ছিল তা খাতায় বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাড়ির কাজটি লিখতে গিয়ে প্রয়োজনে তোমাদের পাঠ্য বই থেকে সাহায্য নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।